ফার্স্ট অফ অল আমি দেখুন বলছি আমার মুডটা খারাপ রয়েছে, সো প্লিজ আমাকে একটুখানি একা থাকতে দিন। চলুন মুড ভালো করার জায়গায়। না আমার এখন ভালো লাগছে। আরে চলুন, কোনো ব্যাপার না, বাবা কোথায় নিয়ে এসে এখানে আমাকে বসিয়ে রেখেছে, মাথা কোথায় চলে গেল আবার। নিন দাদা খেয়ে নিন। এটা আবার কি, আমার খেতে ইচ্ছা করছে। মুড ভালোর জন্য এগুলো খেতে হয়, স্বাস্থ্য পক্ষে অনেক ভালো। আপনি খান, এগুলো করার কোনো মানে হবে কিছু হবে না। কি এবারে ঠিক লাগছে তো? হ্যাঁ, আপনি যদি ক্যাজুয়াল ফিল করেন তাহলে বলতে পারেন, আর যদি না ফিল করেন তাহলে থাক। আসলে জানি না এখন কি হয়েছে, জানি না, হয়তো বেশি দিন ধরে রয়েছি বলেই হয়তো বাড়িতে, জানি না, হয়তো সেই জন্যই বাড়ির লোকরা হয়তো সেই জন্য পছন্দ করছে না, জানি না কেন। আমি হয়তো বাড়ির একটা এমন একটা পার্সোনালিটি তৈরি হয়ে গেছে যে অকওয়ার্ড, সবার মধ্যে আমি যেন অকওয়ার্ড হচ্ছি। মাঝে মাঝেই বাড়ির লোকরা বলছে যে এতদিন ধরে বাড়িতে বসে রয়েছিস, বাবা বলছে এতদিন ধরে বাড়িতে বসে রয়েছিস, কোনো কাজ করছিস না কিছু না, ফিলিংটা সেরকম একটা আসছে না, মনে হচ্ছে না সব দিক থেকে যেন হেরে গেছি, যেন আমি সত্যি নিজেকে অকেজ মনে হয় মাঝে মাঝে কথাগুলো শুনি। মানে তিন মাসটা তো সত্যি, আমার দাদা যেখানে এতটা এগিয়ে গেছে, আমার বাড়ির ফ্যামিলির হয়তো সবাই সব দিক থেকে যেখানে এগিয়ে গেছে, আমি যেখানে পড়ে রয়েছি, জাস্ট বাড়িতে একটা পড়ে রয়েছে আর প্রত্যেকদিন কথা শুনছি যেই কথাগুলো হয়তো সত্যি বাবা মায়ের, যে হ্যাঁ আমি পড়ে থাকি দিনকে দিন, সেম কথা আজকে সকালবেলা উঠেছিল এই কথাগুলো। মাধ্যমিকের পরে পরেও যখন তিন মাস বসেছিলাম উচ্চ মাধ্যমিকের সময়, করোনার সময় যেরকম বসেছিলাম তখনও শুনতে হচ্ছিলো, আজকের আবার যখন শুনলাম লাগলো কেন জানি না কথাটা মনে গিয়ে লাগলো। তাই একটা কথা কাটাকাটি হলো, দেন বাইরে বেরিয়ে চলে এসেছিলাম, ব্যাস এইটুকুর জন্য মুড অফ। হয়তো আমার কাছে আপনার কাছে এইটুখানি মনে হয়, জানি না, আমার কাছে এই এইটুখানিটা অনেকটা বড়। সব রেজাল্টের আগে একটা পরীক্ষা থাকে, সে পরীক্ষায় যদি উত্তীর্ণ ভালো মতো হওয়া যায় ফলাফল তো ভালোই হবে। শুনতে হয় সবাই শোনে, আপনি একা শুনেন, সবাইকে শুনতে হয়েছে। আফটারঅল দিনের শেষে এটাই ঠিক হয়, বাবা মা সবসময় আপনার পাশে থাকবেন, অনেক সময় আসবে আপনাকে নিজে লড়ে বেঁচে থাকতে হবে, সেইভাবেই আপনার বাবা মা আপনাকে শাসন করেছে, এটাই আপনার মা বাবা চান যে আপনি ভালো থাকুন। ওই বাচ্চাটাকে দেখেছেন, ও দেখিনি, কই কোনে কেটে বিক্রি করছি খুব সম্ভবত পাঁপড় চিপ সব বিক্রি করছি, তো ওর কি আছে বলুন। বাচ্চাটার সামনে আপনার থেকে অনেক বড় বড় বিপদ দুর্যোগ এসছে, ও কিন্তু এখানে হার মানতে শেখেনি, ও যদি এই বয়সে যদি হার মানতে না শেখে তা আপনি কেন পারবেন না। নিজেকে ওর জায়গায় একটু তুলে ধরুন, নিজেকে ভাবুন যে আপনি ওর জায়গায় আছেন, ওর কাছ থেকে একটা পাপড়, শুধুমাত্র একটা পাপড় যদি ওর কাছ থেকে কেউ নেয়, ওর যে হাসি ওর যে খুশি কেউ ওটা দিতে পারবে না, তাও ও কিন্তু হার মানতে শেখেনি, ও নিজের কাজে নিজের মনে ব্যস্ত আছে, আর আপনি বাবা মা বকেছে বলে বেরিয়ে এসছেন, মুড অফ হয়ে আছেন। ও কিন্তু নিজের কাজ ভুলেনি, ওর কিন্তু নিজের কর্তব্য এখনও ভুলেনি, দায়িত্ব এখনও অটল আছে, তো আপনি কেন দূরে সরে যাবেন, আপনি নিজের দায়িত্বে কর্তব্যে অটল থাকুন। বাবা মা তো কি ভুল কিছু তো বলেনি, যা বলেছে আপনার ভালোর জন্য বলেছে।
আমার কথাগুলো একটু ভেবে দেখবেন। হয়তো অচেনা কেউ, কিন্তু সব ভাবনা কল্পনা অচেনাই থাকে, পরে ওটা মিল হয়ে যায়। কোথায় গেল? এখানেই তো ছিল, কথা বলছিল, কোথায় গেল? কি আজও এখানেই ছিল, কথা বলছিল। হয়তো এভাবেই আমাদের জীবনে আশেপাশের কিছু মানুষ আমাদেরকে রোজ কিছু না কিছু শিখিয়ে যায়, এবং শেখানোর পরে হয়তো তারা উধাও হয়ে যায়। এভাবেই শেষে শুধু এটাই বলার, হাল ছেড়ো না বন্ধু, হাল ছেড়ো না, হবে, সব ঠিক হবে। হ্যালো, হ্যাঁ, আমি সকালবেলা একটু বেরিয়েছিলাম। নেক্সট উইকে ও আচ্ছা, ও হ্যাঁ, সেটার উপরে তো আমার ব্লগও বানানোর কথা ছিল। ঠিক আছে, আমি নেক্সট উইকে ব্যাক করছি।